ষাটের বয়স প্রায় 30 বছর। এখন এই ষাট যদি না ছিঁড়ে আমি কি ছিঁড়ে পুরো প্যান্ট ছিঁড়ে নেই, আমি কি করবো? এইটা কি করবো? আমি প্যান্টটা ফেলে দেবো? দেশের মানুষ, যে দেশের মানুষ খালি পায়ে চলতো, আমি তো 71 সালে দেখেছি। আমি যখন বিলাতে ছিলাম আমার প্রাইভেট পাইলটস এর লাইসেন্স ছিল, আমি প্লেন চালানোর লাইসেন্স ছিল আমার লাইসেন্স ছিল। আমার স্যুট যেখান থেকে প্রিন্স চার্লস এর স্যুট বানাতো, যে দর্জি, সেই দর্জি আমার স্যুটও বানাতো। এই বাংলার অসাম্প্রদায়িক চেতনা, এই বীরকে আমরা আমাদের অভিভাবক হারিয়ে আমাদের কাছ থেকে অভিভাবক হয়ে গেল, যত সংঘর্ষ ছিল সবকিছুর মধ্যে এই ডক্টর জাফরুল্লাহ চৌধুরী বাংলাদেশকে শান্ত রাখার জন্য উনি চেষ্টা করে সাহায্য করেন। উনি মৃত্যু থেকেও উনি ডায়ালিসিসের রোগী হওয়ার পরেও উনি এই বিভিন্ন সব অনুষ্ঠানে যুক্ত হচ্ছে, সকল অনুষ্ঠানে উনি ডায়ালিসিসের রোগী নিজে ডায়ালিসিস করেও উনি জাতির জন্য, দেশের জন্য, জনগণের জন্য উনি জনগণের নিবেদিত পান। ওনার জায়গা কেউ পূরণ করতে পারবে না, ওনার স্থান কেউ পূরণ করতে পারবে না, ওনার যে অবস্থা ওনাকে কেউ এই জায়গায় আসতে করতে পারবে না। ওনার জায়গা এমনই যে উনি বাংলাদেশের একজন ডক্টর জাফরুল চৌধুরী গণস্বাস্থ্য প্রতিষ্ঠান পর থেকে দেশের মৃত্যু থেকে শুরু করে এই মরণ পর্যন্ত উনি সারা 18 কোটি বাঙালির জন্য উনি শান্তির কামনা করে গেছেন, শান্তির জন্য চেষ্টা করে গেছেন, আলোচনা সংঘাত সব কিছুকে উনি মোকাবেলা করে গেছেন সাহসের সাথে। ওনারা আমাদের কাছে হবে না, মনে করি উনি আমাদের দেশের একজন, আমাদের একজন অভিভাবককে আমরা হারালাম, এই বেদনা আমরা বলতে পারব না। ওনাকে, ওনার প্রতি আমাদের দলের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে শ্রদ্ধা দেব, এবং উনি যেন মৃত্যুর পরেও যেন বিদেহী আত্মা ওনাকে শান্তি প্রদান করুক, আত্মাকে শান্তি প্রদান করুক, এই কামনা করি, এই দোয়া করি।